আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে জিন হাজির করার এবং তার সঙ্গে দোস্তি করার, তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার বা দাওলাতে, এই আমলটি করার বরকতে আপনার সামনে একটি জিন হাজির হয়ে যাবে এবং সে জিজ্ঞেস করবে, বলো উম্মতে মুহাম্মাদি, তোমার কিসের প্রয়োজন? তুমি কিসের জন্য আমাকে ডেকেছো, কিসের জন্য হাজির করেছো? তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, যিনারা মোতাব্বির ভাই রয়েছেন, ওনারা চাইলে করতে পারেন এবং যদি কারো ইচ্ছা থেকে থাকে যে একজন জিন তার বন্ধু হয়ে থাকুক, তার দোস্ত হয়ে থাকুক এবং সে অন্য কারো উপকার করবে এবং তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করে নিতে পারবে জায়েজ, তার জন্য আপনি কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাসের আমলটি প্রয়োগ করতে পারেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, জিন আমল করতে চান অথবা এই জিন আমল শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। কারণ যখনই আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব, আপনার মোবাইলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য মাত্র আপনার একটা জিনিস বাজার থেকে প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে আপনার আতর। আর যদি অলরেডি আপনার কাছে আতর কোনো থাকে তাহলে আর আনার প্রয়োজন নেই। আপনি একটি ভালো কোম্পানির আতর, অর্থাৎ যেন একটা ফুলের থেকে যেন তৈরি হয়, যেমন চমেলি অথবা বেলি অথবা গোলাপি, যেই আতর একটা আপনার একটা ফুলেরই তৈরি করা রয়েছে, সেরকম একটা আতর আপনি নিয়ে নেবেন, বাস এটাই আপনাকে লাগবে, আর কিছু লাগবে না। প্রিয় শ্রোতাবিন্দু, আপনি এই আমলটি করবেন নয় চাঁদি জুমেরাতে, ঠিক আছে, মানে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার, যেটাকে নয় চাঁদি জুমেরাত বলা হয় বা নয় চাঁদি বৃহস্পতিবার বলা হয়, এই নয় চাঁদি জুমেরাত থেকে আপনি আমলটি শুরু করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, যেই দিনে আপনি আমলটি করবেন সকালবেলাতে আপনি দিনেতে আপনি কিছু সাদকা করে দেবেন, ঠিক আছে, গরিব মিসকিনদের মধ্যে আপনার হাইসিয়ত মোতাবিক, আপনার ব্যক্তিত্ব মোতাবিক কিছু গরিব মিসকিনদের মধ্যে কিছু আপনি সাদকা করে দেবেন। পারলে একটা বকরি অথবা ছাগল অথবা মুরগা অথবা ডিম, যেটা আপনি পারবেন, আপনার যেটা ব্যক্তিত্ব হিসেবে যেটা আপনি পারবেন সেটা আপনি সাদকা করে দেবেন। তারপরে প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি এশার নামাজের পর থেকে নিয়ে আপনার ফজরের শুভ সাদিকের আগে পর্যন্ত আপনি করতে পারেন, ঠিক আছে। আপনি যখন বাড়ি সব নিরাল, বাড়ির যখন সবাই শুয়ে পড়বে, ঠিক আছে, একটা নিরিবিলি জায়গায় যাবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে, অথবা আপনি রুমে চলে যাবেন, যদি আপনার পার্সোনাল রুম থাকে আপনি রুমে চলে যেতে পারেন, এবং যিনারা মসজিদে থাকেন মসজিদও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমলটি আপনি খালি ময়দানে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না সেখানেও করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনার এশার নামাজের পর আপনাকে করতে হবে, লাইট যেখানে জ্বলছে সেখানে করা যাবে না, অন্ধকার জায়গাতে আপনাকে করতে হবে, ঠিক আছে। খোলা আসমানের নিচেও আপনি করতে পারেন এবং চাইলে আপনি রুমের মধ্যেও দরওয়াজা লাগিয়ে করতে পারেন, যেটা আপনার জন্য পসিবল হবে সেটা আপনি করবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, এশার নামাজের পর আপনি একটি নিরিবিলি জায়গা বেছে নেবেন, তারপরে সেখানে গিয়ে আপনি পাক পবিত্র জায়গায় পাক পবিত্র হালতে উজুর সহি আপনি কিবলার দিকে মুখ করে একটি জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনি আতরটাকে সুন্দরভাবে আপনার শরীরে লাগিয়ে নেবেন, যে কাপড়গুলো আপনি, এবং বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, শরীর বন্ধ করবেন আপনি 11 বার আয়াতুল কুরসি করবেন, ঠিক আছে, আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন, প্রথম ও শেষে
11 বার করে দরুদে ইব্রাহিম, ঠিক আছে? প্রথমে আপনি 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে 11 বার আয়াতুল কুরসি পড়বেন, আবার 11 বার দরুদে ইব্রাহিম পড়ে আপনি আপনার হাতে ফু দিয়ে সেই হাতটা পুরো শরীরের মধ্যে আপনি বলিয়ে নেবেন, ঠিক আছে? আপনার শরীর বন্ধ হয়ে গেল। তারপরে আপনি একটা তসবি নিয়ে যাবেন হাতে করে, তসবি নিয়ে যাওয়ার পর আপনি 200 বার, ঠিক আছে, অনলি 200, ঠিক আছে, মাত্র 200 বার সূরা ইখলাস আপনি পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বিসমিল্লাহ সহি পড়বেন, ঠিক আছে, এবং প্রথম আপনি 3 বার, 5 বার, 7 বার, 11 বার যতবার পারবেন দরুদে পাক পড়ে আমলটা করবেন, সফলতাটা হওয়ার অনেকটা চান্স বেড়ে যায়। তার জন্য আপনি দরুদ পড়ে আবার আমলটা শুরু করবেন, ঠিক আছে? আমলটা আপনি হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটা আপনি 7 বার, 3 বার, 5 বার করে নেবেন। করে নেওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমে আউযু বিল্লাহ পড়বেন, তারপরে শুধু বিসমিল্লাহ পড়ে পড়ে আপনি 200 বার পড়বেন, ঠিক আছে? যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি উঠে যাবেন, উঠে যাওয়ার পর বাড়ি চলে আসবেন বা নিজের জায়গায় আবার আপনি পুনরায় চলে আসবেন। এভাবে আপনি 7 দিন গুনতি করে আপনি 7 দিনের মধ্যে আপনি সফলতা লাভ করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আর নামুনা বুঝতে পারবেন, ঠিক আছে? আপনার অনুভূত হতে পারে যে আপনার আশেপাশে কেউ গেল, ঠিক আছে, অথবা আপনার এই 7 দিন আপনার মাথা ব্যথা করতে পারে, ঠিক আছে, আপনার শরীরটা যখন আমল করবেন ভারী ভারী অনুভব হতে পারে, তার জন্য আপনি কোনো ভয় করবেন না, ঠিক আছে? কিন্তু আপনি আমলটাকে আধুরি করে ছাড়বেন না, অর্থাৎ মোকাম্মল না করে আপনি ছেড়ে দিবেন না, হয়তো কিছুটা আমল করে আপনি পালিয়ে আসলেন, এরকমটা কিন্তু করবেন না। এরকমটা করলে আপনার ক্ষতি হতে পারে বা আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে, তার জন্য আপনি সম্পূর্ণ আমলটা করে আপনি উঠবেন, ঠিক আছে? হয়তো দেখা গেল আপনি আমল করতে বসে গেছেন, তারপরে দেখা গেল যে 100 বার পড়েছেন, হয়তো 80 বার পড়েছেন, হয়তো আপনি এখনও 200 পড়তে এখনও 20-25 বাকি রয়েছে, আপনি ভয়ে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত আপনার হয়ে যেতে পারে। তার জন্য আপনি সম্পূর্ণ আমলটা করবেন, এবং এই আমলটা করার জন্য আপনার আশেপাশে কোনো যদি আলিম এবং বুজুর্গানের দিন থাকে তার কাছ থেকে একবার পরামর্শ করে নেবেন, ঠিক আছে, এবং তার কাছ থেকে ইজাজতও নিয়ে নেবেন। আর যদি আপনার আশেপাশে কোনো আলিম ওলামা যদি না থাকে অথবা সেরকম যোগাযোগ যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে গিয়ে আমার সঙ্গে আপনি ইজাজত নিয়ে নেবেন এবং পার্সোনালভাবে আপনি আলোচনা করে নেবেন, পরামর্শ করে নেবেন, তারপরে এই আমলটিতে আপনি বসবেন বা এই আমলটি করতে আপনি আরম্ভ করবেন। কারণ এটি একটি খুবই ভয়ঙ্কর আমল, আমি দিতে ছিলাম না, কিন্তু অনেকজনাই আমাকে ফোন দিচ্ছে, হুজুর একটা 7 দিনের জিনের আমল দিন, তার জন্য আমি দিয়েছি। আমি চাই না কোনো সাধারণ মানুষের, কোনো পাবলিকের, কোনো মাখলুকের খোদার ক্ষতি হোক বা তার কোনো কষ্ট হোক বা সে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ুক, সেটা আমি চাই না। কিন্তু অনেকজনার রিকোয়েস্ট এবং অনেকজনার অনুরোধে আমি দিয়েছি, যেনারা যেনাদের সাহস রয়েছে, যেনাদের অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারে, তেনারাই করবেন, বা যেনাদের রুহানি শক্তি আছে তেনারাই করবেন, ঠিক আছে? তাছাড়া অন্যজনার করার কোনো প্রয়োজন নাই। এবং আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, 7 দিন যেদিন পূর্ণ হবে, সেই দিনে ও আসবে জিন এবং আপনাকে সালাম করবে, আসসালামু আলাইকুম এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, বলো তোমার কি প্রয়োজন, কিসের জন্য আমাকে হাজির করেছো, কিসের জন্য আমাকে ডেকেছো। তখন আপনি বলবেন, আমি আপনাকে বন্ধ করার জন্য বা দোস্তি করার জন্য ডেকেছি, মাখলুকে খোদার মানুষের উপকার করার জন্য আপনার জারিয়াতে, ঠিক আছে? এরকমভাবে তাকে বলবেন, সে কিন্তু রাজি হয়ে যাবে, খুশিও হয়ে যাবে, এবং সে আপনাকে কিছু শারায়ত দিবে, যে শারায়তগুলো আপনাকে পালন করতে হবে। কিন্তু আপনি এখানে একটু বুদ্ধি খাটাবেন, যে শারায়তগুলো, যে শর্তগুলো আপনি মঞ্জুর হতে মানে মানতে পারবেন বা পালন করতে পারবেন, সেগুলোতে আপনি রাজি হবেন, ওয়াদা করবেন, ঠিক আছে? এবং সে আপনাকে সব কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পর সে কিন্তু আপনার কাছ থেকে যেতে চাইবে, যে আমাকে অনুমতি দাও আমি এবারে চলে যাব, বা আমাকে ইজাজত দাও আমি যাব। তখন আপনি বলবেন, ঠিক আছে, ইজাজত তো দেবই, কিন্তু আপনাকে পুনরায় হাজির করার জন্য বা পুনরায় ডাকার জন্য আপনাকে কী বলে ডাকবো যে আপনি হাজির হবেন, কী বললে আপনি আবার পুনরায় আসবেন? সে তখন আপনাকে একটা কিছু ইসিম দিয়ে দিবে, সেই সিমটা আপনি পড়বেন। বেশিরভাগ ইসিম এই আমলটাতে
সূরা ইখলাস 7 বার অথবা 11 বার পড়ার জন্য বলে। এটা পড়লেই তারা আবার হাজির হয়ে যাবে। সে যাকে যেটা 5 বার দিবে সে সেটা 5 বারটা রাখবেন এবং গোপনে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজকের মতো এখান থেকে আল্লাহ হাফিজ।